আমার যখন সিনেমা হল কম ছিল তখন আমার সিনেমা আসছে, মানুষ সিনেমা দেখতে আসছে, আমি আশা করি যে এবারও মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে আসবে। আমি প্রত্যেকটা সিনেমাকে ঠিক টপ জায়গায় রাখবো। আমি তিনটা সিনেমায় রিকোয়েস্ট করবো যে আসলে পালাক্রমে যাতে আমার তিনটা সিনেমাই হলে গিয়ে মানুষ দেখে। একদম তো ডেফিনেটলি রাজভাই একদমের প্ল্যান আছে যে সিনেমাটা কীভাবে মানুষের কাছ পর্যন্ত নিয়ে যাওয়া যায়, পাবলিককে কীভাবে আসলে এই সিনেমাটা দেখানোর জন্য এঙ্গেজ করানো যায়। তো সব কিছু মিলে আসলে রাজভাই নিজেরও একটা প্ল্যান আছে, সেটা প্রমোশনাল প্ল্যান। প্রমোশনাল প্ল্যান ছাড়াও আসলে যতভাবে আসলে মানুষকে এঙ্গেজ করা যায় রাজভাই ট্রাই করছে, আমরা সবাই মিলে ট্রাই করছি প্রমোশনে সিনেমাটা যাতে মানুষ সবাই দেখতে পারে। সেটা পূরণ করতে পারবো কিনা সেটা ঈদের দিন যারা মানুষ আসবে। আমার মনে হয় যে এর আগেও আমার যে সিনেমাগুলো মানুষ পছন্দ করেছে সেটা পরাণ, হাওয়া, দামান, তো আমার মনে হয় যে সেটা ওই প্রসেসে এই সিনেমাগুলো মানুষ পছন্দ করবে, কারণ ওই সিনেমাগুলো মানুষই পছন্দ করেছে। ওই সিনেমাগুলো হলে দেখতে গেছে পাবলিক, ওরা সিনেমা ফেস্টিভ্যালের মতো করে এনজয় করেছে। তো আমার মনে হয় যে এবারও এটা ব্যতিক্রম হবে না। আমি মনে করি যে এমন দেখার পাশাপাশি সবগুলো সিনেমা নিয়ে আসলে বাংলা সিনেমা প্রেমীরা মাতামাতি করবে। হ্যাঁ, আমি আমার কাজটা জানি, শুধু আমি না ওরকম কিছু না, বাট আমি আমার কাজের সাথে সাথে বাকি সবার সিনেমা দেখবো, সবাইকে শুভকামনা। আমি বাংলা সিনেমার সাথে আছি, সবার সাথে আছি। আমি প্রত্যেকটা সিনেমাকে ঠিক টপ জায়গায় রাখবো, কারণ কুমোর সিনেমাটার জনরা ওয়াইজ ডিফারেন্ট সিনেমা, দেয়ালের সিনেমাটা জনরা ওয়াইজ আরেকটা ধরনের সিনেমা। কাজল রেখা তো আসলে আপনারা সবাই জানেন যে একটা আমাদের বাংলার কালচার, ইতিহাস বা অনেক আগের একটা গল্পকে আসলে রিক্রিয়েট করে এখন সিনেমাতে নিয়ে আসছে। তো তিনটা তিন জনরার, তো আমি তিনটা সিনেমায় রিকোয়েস্ট করবো যে আসলে পালাক্রমে যাতে আমার তিনটা সিনেমাই হলে গিয়ে মানুষ দেখে। এটা চাপ না, আবার দেখেন আপনার যদি একসাথে তিনটা সন্তান একসাথে হয় তখন আসলে টেক কেয়ার করাটা তো খুব হয় না, তিনটা হইলে যেটা হয় আর কি। তো আমার মনে হয় যে বাট আমরা খুব প্রিসাইজ, আমরা তিনটা সিনেমাকে টাইম দিচ্ছি, প্রমোশন করছি, তো আমরা খুব আশাবাদী সিনেমাগুলো নিয়ে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি, আমি আরেকটু এক্সপিরিয়েন্স করি, দেন এটা নিয়ে আমি কথা বলবো। আমার যখন সিনেমা হল কম ছিল তখন আমার সিনেমা আসছে, মানুষ সিনেমা দেখতে আসছে, আমি আশা করি যে এবারও মানুষ সিনেমা হলে সিনেমা দেখতে আসবে। সেটা হয়তো বা হয়, বাট যেহেতু সিনেমাগুলো ডিক্লেয়ার করে ফেলেছে যে সিনেমাগুলো ঈদে আসবে, সিনেমাগুলো নিয়ে আসলে আমাদের এঙ্গেজ যতটুকু হওয়া দরকার আমরা ওটাই করছি। ফাইনালি যেটা ডিক্লেয়ার হলো সিনেমাগুলো আসলে মানুষ কীভাবে দেখবে এটার প্রমোশন করছি। আমি পার্সোনালি আসলে অনেকদিন টাইম দিয়ে আসলে শুটিংটার সাথে ছিলাম, তো শুটিং করতে গিয়ে আসলে যে আসলে রাজভাই যে এত সুন্দর একটা বিউটিফুল কাস্ট রেডি করবে এটা নিয়ে আমার আইডিয়া ছিল না। সো আমি পুরো শুটিংটাতে আসলে এনজয় করেছি অনেক, স্পেশালি রাজভাইকে ফ্যান্স দিতে চাই একটা মনে করবে, সেটা হচ্ছে এই শুটিংটা আসলে আমার খুব সকল শুটিংয়ে আমি খুব ট্রাই করি আসলে ডেডিকেটলি আসলে করার, বাট ওই টাইমটা ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য এবং ওই টাইমটাতে আসলে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করছে রাজভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমার সাথে আমার পুরো টিম, আমার সাথে আমার পুরো টিম, আমার ওই টাইমটাতে আমি আসলে মেন্টালি একটা ট্রমা দিয়েছিলাম আসলে। আমি একটা টিম পাই যে টিমের আসলে সবাই আমাকে এত সুন্দর করে আসলে অ্যাকসেপ্ট করে এবং আমার প্রতিটা কাজে এবং সব জায়গায় সহযোগিতা করে, তো এটা আমি খুবই ভালো না। থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা আসছে, আমাদের যদি দোয়া করবেন ঈদের সিনেমাটা যাতে সবাই দেখতে পারি, দাওয়াতটা সবাইকে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।